আজ আমি এমন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকটা পরিবারের একটা একটা দুশ্চিন্তার কারণ। কারণ কেউ কার মেয়েকে কারোর বাড়িতে পাঠাচ্ছে, আবার কেউ কোনো শাশুড়ি মায়ে কোনো একটা নতুন মেয়েকে তার বাড়িতে নিয়ে আসছেন। একই কথার অর্থটা একই, কিন্তু এক একটা জায়গাতে এক এক রকম আমরা। তো যাই হোক, তো এই এই যে আমাদের শাশুড়ি বৌমার নিয়ে যে একটা আমাদের সবার মনে একটা নেগেটিভিটি ধারণা আছে যে হ্যাঁ আজকে আমাদের নেগেটিভিটি, আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা কখনোই ভালো হতে পারে না বা অনেক ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, এরকম একটা আমাদের ধারণা আছে। তো আজকে আজকে আমি আমি হলফ করে বলতে পারি, যদি আমার কতগুলো টিপস, আমার কতগুলো কতগুলো সিস্টেম যদি আমাদের আমাদের শাশুড়ি বৌমা বা আমাদের প্রত্যেকজনের লাইফে যদি একটুখানি অ্যাটাচ করতে পারি বা একটু মেনে চলতে পারি, আমি 100% শিওর যে এই সম্পর্ক নিয়ে যে আমাদের একটা বাজে ধারণা আছে সেটা আজকে পাল্টাতে চলেছে। তো অনেকগুলো পয়েন্টস নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনাদের কেউ যদি ধৈর্য হারিয়ে স্কিপ করে দেন, হয়তো কোনো পয়েন্ট যদি আপনি ইগনোর করে চলে যান, মিসগাইড হয়ে চলে যান, তাহলে হয়তো আপনাদেরই প্রবলেম হতে পারে। তো তাই স্কিপ করবেন না, কোনো পয়েন্টটা কোন পয়েন্টটা কীভাবে আপনার হেল্প করতে পারে সেটা তো আপনিই জানেন। তো যাই হোক, তো আমি শুরু করছি। তো প্রথমেই আমি আপনাকে বলবো যে দেখুন, একটা নারী প্রথমেই সেই জন্মগ্রহণ করার পর সে প্রথমে সে মেয়ে হয়েছে, এবং নারীর পর একটা মেয়েতে পরিণত হওয়ার পর তারপর সে বৌমা হয়ে যায় কোনো বাড়িতে, সেই বৌমা থেকে তারপর সে শাশুড়ি হয়। এবং এই যে পরিবর্তন, তার চারিত্রিক যে আস্তে আস্তে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মাঝে অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু ত্যাগ করেই তারা কিন্তু তাদের জায়গাটা ধরে রাখে। তো সেই কারণেই হয়তো বেশি ধরে রাখার কারণ, বেশি আগলিয়ে রাখার কারণেই হয়তো অনেক সময় অনেকজনার পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাওয়াতে পারেন না বলে হয়তো সিস্টেমটা এরম হয়ে যায়। তো আজকে কীভাবে প্রত্যেকটা সিচুয়েশানে নিজেকে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারবো, হ্যাঁ কীভাবে প্রত্যেকটার অনুকূলে আমরা যেতে পারবো সিচুয়েশানে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আপনারা প্রত্যেকেই, কি শাশুড়ি কি বৌমার ক্ষেত্রেই, যে প্রত্যেকেই একটা ধারণা অবশ্যই করে রাখবেন যে কখনোই বেশি কিছু আশা করবেন না। আপনি আপনার শাশুড়ি নিয়ে বেশি কিছু আশা করবেন না বৌমারা, আর শাশুড়িরা কিন্তু বৌমাদেরকে নিয়ে বেশি কিছু আশা করবেন না। কেন বলুন তো? তার কারণ যে আজকে একটা মেয়ে যখন তার পরিবারের মায়ের সঙ্গে বাবার সঙ্গে যেভাবে ব্যবহার করেছে, এক্স্যাক্টলি সেটাই যদি অন্য পরিবারের সঙ্গে সে ব্যবহার যদি একই রকম ভালোবাসা বা একই রকম প্রত্যুত্তর পাবে, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না, এটা একদম স্বাভাবিক। আর আর কোনো শাশুড়ির ক্ষেত্রে এটা ঠিক যে নিজের মেয়ের সঙ্গে যেভাবে উনি ব্যবহার করেছেন, যেভাবে বকেছেন, ধরেছেন, আবার তাকে আদর করেছেন, সব কিছু করেছেন, সেই জায়গাটা যদি অন্য একটা মেয়েকে যদি আপনি ওই রকম অ্যাটিচিউড দিয়ে যদি আপনি তাকে তার সঙ্গে ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি সে সেইভাবে আপনার মেয়ের মতো নাও নিতে পারে। তার কারণ সে একটা অন্য পরিবারের, অন্য অন্য কালচার থেকে আসছে। আপনি একটা একটা কালচারের, উনি একটা আলাদা কালচারের, সেই এই কালচারের দুজনের সমন্বয় সাধন করাটাই হচ্ছে সংসার। তো এই সংসারটার সবচেয়ে ভাইটাল জায়গা শাশুড়ি বৌমাদের মধ্যেই হয়। তো যাই হোক, তো এই জন্যে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। প্রথমেই নিজেকে একটু সংযতভাবে, দুজনকে সংযতভাবে একটু মেনে চলুন, একটু বুঝতে শিখুন আস্তে আস্তে। কোনো হুড়োহুড়ি করবেন না, হুড়োহুড়ি করলে অনেক কিছু মিসগাইড হয়ে যায়, হুড়োহুড়ি করলে অনেক কিছু অপছন্দের জিনিসগুলো আমরা করে ফেলি, ফলে সেটা একটা বিদ্বেষের জায়গায় পৌঁছে যায়, ওটা কেন করবেন না। নেক্সট হচ্ছে, আপনি সবসময় একে আপনারা দুজনেই সবসময় একে অপরের কাজকে সৌজন্যতা জানান। সৌজন্যতা মানে একটা মানে কীরকম, তাদের সুনাম করুন, রেসপেক্ট করুন একে অপরের প্রতি। কীরকম রেসপেক্ট করবেন? ধরুন কোনো কাজ হইতে হয়তো কোনো কাজ শাশুড়ি মা ভালো করলেন বা বৌমা ভালো করলেন, কেউ একে অপরের কেউ যদি ভালো করে, তাকে সঙ্গে সঙ্গে সুনাম করুন, দারুণ করেছো এই কাজটা, সত্যি আমি তোমার মতো অত হয়তো ভালো করতে পারি না, তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তোমার শিক্ষা দীক্ষাটা সত্যিই খুব সুন্দর, তুমি এইটা করো বলে শাশুড়ি মা আপনার যা শিক্ষা দীক্ষা আছে তার জন্য, আপনার সন্তানকে যা শিক্ষা দিয়ে বড় করেছেন, আমি কিন্তু গর্ববোধ করি। আমি সবাইকে এটাই বলি যে আমার বাড়ি, আমার শাশুড়ি মাদের শাসন শিক্ষা বা চিন্তাভাবনাটা সবার থেকে আলাদা। কোনো কিছু একটু কিছু, এটা তো এমনি সুনাম গেলই, এমনি কোনো একটু কোনো খুঁটি নাটি জিনিস হয়তো ভালো করেছেন, সঙ্গে সঙ্গে তার সুনাম করুন, সাজানো থেকে আরম্ভ করে বাড়ি গোছানো সাজানো সব কিছু, এভরিথিং একটু করে দেখুন না, দারুণ হবে, সুনাম সবাই চায়, এবং সেটা অনেস্টলি যদি হয়তো দারুণ ব্যাপার হবে।
এবং আর তারপরে আরেকটা যেটা করবেন এটা বৌমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার নাতি নাতনিদেরকে মানে আপনার শাশুড়ির কাছে বা তাদের ঠাকুমার কাছে বেশি বেশি পরিমাণে সময় কাটাতে হেল্প করুন। তার কারণ তারা সময় কাটালে একটা জিনিস হবে সেটা হচ্ছে যে নাতি নাতনির সঙ্গে সম্পর্ক যত ভালো হবে তত দেখবেন আপনার সঙ্গে সম্পর্কটা তত ভালো হবে, এটাই নিয়ম। এবং এবং দেখবেন আপনাদের মধ্যে কোনো যদি কোনো সময় বিদ্বেষ হয়ে যায় বা কোনো মনোমালিন্য হয় সেইটা যদি নাতি নাতনির সঙ্গে মিশে যদি একটু একটু খেলাধুলো বা একটু আবদার একটু ইয়ার কি এই যদি নাতি নাতনির সঙ্গে খেলাধুলো করে এর সময়টা কাটান শাশুড়ি মারা, তাহলে কিন্তু কী হবে জানেন তো, তাহলে তার কখন তার মনে রাগটা কমে যায় আপনি বুঝতেই পারবেন। এটা একটা সাইকোলজি কাজ করে, এটা এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। আরেকটা বউ এবার শাশুড়ি মাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখুন আপনারা যখন যদি এটা তো চান যে এটা আপনাদের সঙ্গে আপনার সংসার, এটা তো আপনার সংসার ডেফিনেটলি, এটা আপনি আপনি বিয়ে হওয়ার পর থেকে আসার পর সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তৈরি করেছেন। এইবার এই সংসারে যখনই কেউ একজন নতুন আসছে তাকে একটা সুযোগ ডেফিনেটলি দিতেই হবে, না দিলে সে কিন্তু তার জায়গাটাকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে না। সেই জায়গাটা মানিয়ে গুছিয়ে নিতে গেলে বা তাকে যদি আপনি আপনার মতো তৈরি করতে চান তাহলে কখনো একজন বস হিসাবে কাজ করলে কিন্তু কেউ মেনে নেবে না, সেটা অবভিয়াসলি না, আপনিও হয়তো মেনে নেবেন না। আপনাকে যদি আমি বসেন কোনো বসের মতো কাজ করে কেউ করি মানে এটা করো ওটা করো কেন করবে না এইগুলো যদি আমি অ্যাপ্লাই করতে থাকি তাহলে কিন্তু আমরা চট করে এটা মানতে পারবো না, কেউ কোনো কেনা না না একটা সাধারণ মানুষ অ্যাজ এ হিউম্যান বিংস হিসাবে আমরা কেউ কেউ আমাদের মাথায় ছড়ি ঘোড়া কেউ আমরা চাই না, সবাই আমরা ভালোবেসে যদি বলি তাহলে কিন্তু সেটা দারুণ কাজ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা কথা বলার মানে কোনো একটা কাজ হয়তো আপনি আপনার বৌমার সঙ্গে করাতে চেষ্টা করছেন সেইটা আপনার বৌমার কাছে নাম ধরে যদি ডাকেন তাহলে কথা বলার পর তার নাম দেখে ডাকার পর আপনি তাকে মা ব্যবহার করুন, মায়াকারে মা, আমিও তো একজন মা, সেই জন্যে আপনি মা বলে ডাকুন। যেমন এই এইভাবে অ্যাপ্লাই করুন যে হয়তো কোনো কিছু নাম এক্স নাম দিয়ে আচ্ছা মা এটা তুমি একটু করে দাও না মা, এই বৌমা মা এটা করে দাও, এই যে কথাটা এই অ্যাপ্রোচ করাটা লাস্টের দিকে যে মা প্রথমে কথা বলার পর মা বলে যে তাকে আদর করে বলা কোনো কাজ দেখবেন সে নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি আপনার প্রত্যেকটা কথা সে মেনে নেবে এবং সেই কাজটা সে করবে, ডেফিনেটলি করবে, ভালোবেসে যদি বলেন করবে না কেন করবে, এটা এটা আমার বিশ্বাস। তো কথা বলার পর আপনার নামের পর আর এটা করে দাও না মা এইরকমভাবে আপনি চেষ্টা করুন, বলার চেষ্টা করুন বৌমাকে একটু মা ব্যবহার করে এই ওয়ার্ড ব্যবহার করে একটু বলুন, আশা রাখছি হবে। এবং সেটা বৌমার ক্ষেত্রেও এটা একই রকমভাবে আপনারাও যদি একটু শাশুড়ি মাকে যদি একটু অন্যরকমভাবে ভালোবেসে যদি একটু বলেন পোলাইটলি, রেসপেক্ট থাকতে হবে মানে রেসপেক্ট ইচ আদার, তার কারণ ওটা না থাকলে কিন্তু সে ছোটোই হোক বড়ই হোক একটা জায়গা থাক হবে না সেটা। আর একটা আপনি মনে করবে রাখবেন যে কখনোই কোনো প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা মাথার মধ্যে আনবেন না, মানে এই পয়েন্টটা কী কেন বলছি এখানে প্রতিযোগিতামূলক কেন, ওই যে মা হয়তো আপনাকে কিছু একটা বলেছেন সেটা শাশুড়ি মা সেটা আপনার হয়তো পছন্দ হলো না তখন সেটা আপনি হয়তো না এটা আমাকে বলেছেন তো উনি আমি কিন্তু ওনাকে এটার জন্য একটা ঠিক উনিও ভুল করলেও কিন্তু আমি এটা বলবো বা বৌমা এরম ভুল করলে আমি ওকে ধরিয়ে দেবো, এই প্রতিযোগিতামূলক কাজ নয়। কখনোই কোনো রকম প্রতিযোগিতামূলক কাজ যদি মাথায় আসে আমি বলবো এইভাবে চিন্তা করুন যে আপনার যদি শাশুড়ি মার ক্ষেত্রে যে আপনার মেয়ে যদি থাকেন মেয়ে শাশুড়ি মেয়ে তার শাশুড়ি মাকে কীভাবে কথা বললে বা আপনার তার শাশুড়ি মা আপনার মেয়েকে কীভাবে কথা বললে আপনার ভালো লাগবে আপনার মেয়ের ভালো লাগবে সেই অ্যাটিচিউডটা আপনাকে কিন্তু নিজে নিজে সেই জায়গায় বসিয়ে চিন্তাভাবনা করতে হবে। আর একটা বৌমাদের ক্ষেত্রে ভাবতে হবে যে আপনার দাদার বা আপনার দাদার বৌমা কীভাবে আপনার মায়ের সঙ্গে ব্যবহার করলে বা কথা বললে আপনার ভালো লাগবে বা আপনার মায়ের ভালো লাগবে সেই চিন্তাভাবনাটা করেই কিন্তু আপনাকে আপনার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে হবে। এই যে এইভাবে নিজেকে সেই জায়গাটাতে চিন্তা বসিয়ে যদি আমরা কথাগুলো বলি না তাহলে দেখবেন বিদ্বেষগুলো কখন কোন দিকে চলে গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে গল্প করবেন, একটু শাশুড়ি বৌমার সঙ্গে একটু গল্প করবেন, কোনো সাংসারিক গল্প নয়, কারোর পিএনপিসি নয়, কারোর নামে বদনাম নয়, নেগেটিভিটি নয়, কোনো একটা পজিটিভ নিয়ে আলোচনা করুন একটা।
কীরকম পজিটিভ আলোচনা করবেন, কোনো একটা নতুন কিছু লঞ্চ করেছে আমাদের ভারতবর্ষে কোনো বা যেখানে যেই যেই দেশে থাকেন, কোনো একটা কিছু লঞ্চ করেছে সেটাকে নিয়ে ডিসকাস করুন, কোনো একটা ফিচার্স বেরিয়েছে মোবাইলের সেটা নিয়ে আলোচনা করুন, কত এখন একটা কিছু আবিষ্কার হয়েছে সেটা নিয়ে আলোচনা করুন, কোনো খেলার খবর নিয়ে আলোচনা করুন, একদম নতুন কিছু আপডেট খবর একটু আপনি একটু লেনদেন করুন। দেখবেন গল্প করাটা এমন একটা জায়গা না, যদি কোনো নেগেটিভ নয়, কারোর যদি নেগেটিভ আলোচনা না করে যেই গল্পটা করেন তাহলে দারুণ জায়গাটা তৈরি হবে একদম সম্পর্কটা লেনদেন করতে করতে, কখন যে আপনারা আপন হয়ে গেছেন বুঝতেই পারবেন না। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যদি কোনো বৌমারা যদি কাজ করতে যান, বরাবর চাকরি করেন, তাদের ক্ষেত্রে তো আমি বলবো বা কোনো কাজে ব্যস্ততা থাকেন সেটা হয়তো আপনার শাশুড়িমা প্রথমে ভালো নাও দেখতে পারে, চোখে নাও দেখতে পারে, সেই সময় আমি বলবো যে ওই জায়গাটা আপনি কী কাজ করেন, কেন কাজ করেন এবং ওখানে কীভাবে কাজ করেন সব কিছু ডিটেলস ওনার সঙ্গে এসে বসে একটু গল্প করে সেগুলো সব জানান। প্রত্যেক দিনের জিনিসগুলো আপনি একটু গুছিয়ে বলুন, দেখবেন আপনার সম্মান আপনার কাজের প্রতি ওনার চিন্তাভাবনাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এগুলো ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু আমার মনে হয় এগুলো বলা খুব কিছু দরকার। আর একটা কি, যখনই আপনি বাজারে যাবেন, নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি যখনই বাজারে যাবেন যখনই কিছু কেনাকাটা করবেন তখন একটু শাশুড়ি মায়ের জন্য একটা কিছু জিনিস কিনে আনার ব্যবস্থা করবেন। কিছু না পেলেও কোনো একটা তেলে ভাজা যিনি উনি খেতে যেটা ভালোবাসেন সেটা কিছু কিনে নিয়ে নিয়ে এলেন, নিয়ে হাতে এসে বললেন এটা আপনার জিনিস আপনি নিন। এইটা কি শাশুড়ি হোক বৌমাই হোক যেই হোক যে যেখানে যাবেন তা কেনাকাটা করতে গেলে একটা জিনিস অন্তত নিজের শাশুড়ির জন্য বা বৌমার জন্য একটা কিনে নিয়ে এসে তার হাতে দিল দিন না, দারুণ লাগবে একদম তাদের। এইটা আমাদের করতে হবে এই দিয়েটা। আর একটা তার নেক্সট পয়েন্ট হচ্ছে যে কোনো জায়গাতে কোনো যখনও কোনো নিমন্ত্রণ হলো বা কেউ কিছু বললো তখন আপনি আপনার শাশুড়ি মাকে এগিয়ে দিন, কোনো কিছু মতামত নেওয়ার কিছু ব্যাপার হলো শাশুড়ি মার কাছে মতামতটা নিয়ে একবার দেখুন দেখুন ওনার কী উনি কীভাবে মতামত, আপনার পছন্দ নাই হতে পারে তবুও আপনি আপনার মতোই করতে পারেন না আপনি, কিন্তু তবুও একটা মতামত নেই, বলা যায় না কোনো একটা ম্যাজিক ঘটতেই পারে তাই। এবং কোনো কিছু নিমন্ত্রণ করলে আমার শ্বশুর শাশুড়ি মাকে সঙ্গে কথা বলো বলে এবং তাকে তাকে গুরুত্ব দেওয়াটা, এই গুরুত্ব দেওয়াটা কিন্তু আপনাকে করতে হবে, না করলে কিন্তু আপনি গুরুত্ব পাবেন না, গুরুত্ব দিলেই কিন্তু আপনি গুরুত্ব পাবেন, এটা আপনি সবসময় মনে রাখবেন। আরেকটা কি, সবসময় এই রকম নয় যে কোনো রকম হাতে দেখা গেলো এমন সিচুয়েশান হয়ে গেল যে আপনার সঙ্গে শাশুড়ি মায়ের একটা একটা বাঘ বিতণ্ডার মধ্যে জড়িয়ে গেলেন একটা কোনো একটা সিচুয়েশানে, তখন কি করবেন, তখন সেই জায়গাটাকে কিভাবে দমাবেন, তখন এইভাবে বলবেন যে আপনি এইভাবে বলবেন যে আমি জানি আপনার জন্য আজকে সংসারটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে কিন্তু আপনি এই জায়গাটা একটা করলে হয়তো ভালো হতো, হয়তো কোনো রান্না বা খারাপ করেছেন কেউ সেটার জন্য হয়তো যে কোনো ঝামেলা শুরু হয়ে গেল, তখন আপনি হয়তো বলবেন যে আমি জানি আপনি সত্যি খুব রান্না বা তুমি খুব সত্যি খুব ভালো রান্না করতে পারো কিন্তু আজকের রান্নাটা কিন্তু তুমি ভালো পারো, মানে ওটা বলে তার কথাটাকে সুনাম করে তার লাইফটা মানে তার চিন্তাভাবনা বা তার কাজটাকে সুনাম করে তারপর যে কাজটা ভুল করেছে সেইটাকে বলুন, প্রথমে সুনাম করে দিন তারপর বলুন আমি জানি আপনি আপনি আপনার ছেলেকে খুব ভালো মানুষ করেছেন, মানুষ করার জন্যই আজকে আমি ভালো একজন স্বামী পেয়েছি কিন্তু আপনার এই কাজটা ওনাকে বলা ঠিক হয়নি, এক্স্যাক্টলি এটাই। এই রকমভাবে যদি আমরা পরিবেশন করি তাহলে দেখবেন সুনামটা শোনার পর আস্তে আস্তে ওনার রাগটা কখন কমে গেছে আপনি চিন্তা করতেই পারবেন না এবং আস্তে আস্তে ঝগড়াটা নিঃশব্দে থেমে গেছে। এইগুলো মানে এইগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো একটু জিনিস করতে হবে। আরেকটা কী করবেন, আরেকটা ড্রিম নিয়ে একটু নাড়াঘাটা করতে হবে। কীরকম, আপনি যখনই আসছেন, আমি বললাম না হুড়ুহুড়ি করবেন না, আসার পরই শ্বশুর বাড়িতেই হোক বা বৌমাকে নিয়ে আসার পরেই বেশি মাখো মাখো করতে যাবেন না, তাহলেই কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। প্রথমে আপনি দেখুন তার ড্রিম কী, তার স্বপ্ন কী, সে কী করতে পারেনি, আপনার বৌমা কী কী করতে চেয়েছিল, কী খেতে পছন্দ করে, কী কী জিনিস সেগুলো তার সঙ্গে গল্প করে করে জানুন, সেগুলো একটা একটা করে তাকে রান্না করে দিন, রান্না করে খাওয়ান, যেগুলো ওর স্বপ্ন ছিল যদি আপনার হাতে কন্ট্রোলে থাকে সেটা করার তাহলে সেগুলো আপনাকে সাকসেস করানোর দিকে একটু হেল্প করুন। আর একটা হচ্ছে যে বৌমার ক্ষেত্রে যদি শাশুড়ি মা হয়তো দেখা গেল অনেক কিছু স্বপ্ন ছিল হয়তো তার ছোটো বয়সে পায়নি বা বিয়ে হওয়ার পর উনি এগুলো করতে চেয়েছিলেন পায়নি, সেগুলো যদি আপনার হাতের মধ্যে থাকে করার তাহলে সেগুলো সাকসেস করার জন্য আপনি হেল্প করুন। একটু ভালো রান্না যারা কী কী খেতে ভালোবাসে সেগুলো একটু অ্যারেঞ্জ করুন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে বিবাহবার্ষিকী, তারপর জন্মদিন, এভরিথিং যেগুলো ওনার প্রত্যেক শাশুড়ি বৌমা দুজনের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনগুলো একটু সেলিব্রেশন করুন, ছোট্টখাট্টো সেলিব্রেশন, কোথাও একদিন বেরিয়ে এলেন দুজনে মিলে, একদম এই জায়গাগুলো ছোট্টখাট্টো ব্যাপার। মতের মিল সবসময় নাই হতে পারে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের মতের মিল নাই হতে পারে, কিন্তু এই অ্যাটিটিউডগুলো করলে এটা আমাদের সংসারের পক্ষে, প্রত্যেকটা সংসার তাই এটা আমাদের সংসার, আপনার যদি আজকে ঝগড়াঝাঁটির মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের পরিবারে যাই হোক না হোক পাশের লোকের পরিবারগুলো কিন্তু আমাদের দিকে ছিচি করবে, সেটা আমরা মোটেই আমাদের ফ্যামিলিটাকে যে সবাই ছিচি করুক সেটা আমরা কোনো দিনই চাইব না।
এইবার একটা আরেকটা লাস্ট ব্যাপার হচ্ছে যে দেখুন আপনারা একটা জিনিস করবেন যে এই রকম করার পর দেখছেন যে কিছু কিছু ব্যাপারে আপনাদের মধ্যে প্রবলেম আসছে তখন আপনি একটা খাতা নিয়ে একটা ঠান্ডা মাথায় কোনো একটা ফাঁকা জায়গায় চলে যান একটা খাতা নিয়ে দুজনের ক্ষেত্রেই বলছি আলাদা আলাদা করে গিয়ে একটা নোটবুক নিয়ে নোট লিখুন সেইখানে নোট লিখুন যে আপনার কী কী কারণে আপনার সঙ্গে শাশুড়ি মায়ের সমস্যা হচ্ছে সেইগুলো একটা জায়গায় নোট করুন এবং নোট করে লিখুন লিখে নেওয়ার পর তারপর আপনি সলিউশন খুঁজুন তাহলে কোন জায়গাটা আপনাকে 100% দিলে ওই সম্পর্কটাকে ঠিক হবে কোন জায়গাটার জন্য এই সমস্যাগুলো আসছে সেইগুলো এবার থেকে রিকভার করবো তার সবসময় চাইতে হবে যে আমরা যেন রিকভার করতে এসেছি এখানে ভালো সংসার একটা ফুলের মতো সুন্দর চকচকে চকচকে একদম সংসার করতে এসেছি সেইখানে যেন কোনো অশান্তি না থাকে এই নোট ডাউন করে তারপর সেইটাকে প্রিপারেশন নিয়ে তারপরে নেক্সট দিন যান নেক্সট দিন গিয়ে তারপরে সম্পর্কটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলুন এইভাবেই করতে হবে এই নোট ডাউন করে ওই তারপরে তো সলিউশনগুলো নিজেই খুঁজে নিজের সঙ্গে আলোচনা করে নিজেকে কীভাবে করবেন সেটা দরকার হলে একটু নিজের নিজের হাজব্যান্ডের কাছে হেল্প নিয়ে তারপরে আপনি যান কখনোই শাশুড়ি মায়ের সঙ্গে হেল্প নেবেন না বা বৌমার কাছে হেল্প নেবেন না কারণ এটা নিজেরা নিজেরা করেই তার সঙ্গে সেভাবে পরিবেশন করুন ব্যাস দ্যাটস এনাফ এইগুলো করলে নোটবুকে নিজের ফল্টগুলো যদি একটু করতে পারেন না তাহলে দারুণ হবে এরপরেও যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কিছুতেই মেনে চলছে না মানে মানামানি ব্যাপারটা হচ্ছে না তখন কি করবেন তখন আমি বলবো জাস্ট ইগনোর করে যান মানে ইগনোর করে যান যা দেখবেন যদি কেউ দুপক্ষের মধ্যে কেউ হয়তো সবসময় নেগেটিভ কথা বলছেন কোনোরকম হাতে ঘা দিয়ে কথা বলছেন এরকম তো হতে পারে তো এরকম কথা বলছে সেই নেগেটিভ কথাগুলোকে একদম ইগনোর করে চলে যান শুনবেনই না মানে দুটো কানের মাঝে কোনো ফিল্টারই রাখবেন না এক কানে ঢোকাবেন এই কানে বার করে দেবেন তার এটাই সবচেয়ে মান বা এই এটাই সবচেয়ে বেস্ট হওয়া উচিত আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন আপনি যখন যাচ্ছেন ট্রেনের মধ্যে যে আপনার পরিবার বসে আছে অনেক পরিবারে বসে আছে আপনি আপনার পরিবার নিয়ে গল্প করছেন ওরা ওদের পরিবার নিয়ে গল্প করছে আপনি কি ওদের পরিবার নিয়ে বেশি মাথা ঘামাতে যান না তো ওরা তো কথা বলছে কানে তো আপনার আসছে কিন্তু ঢুকছে কি কানে সব কিছু বেরিয়ে চলে যাচ্ছে কারণ আপনি আমাকে নিয়ে ব্যস্ত এক্স্যাক্টলি আপনি যদি সংসারটাকে সুখে রাখতে চান বা করতে চান তাহলে ওইগুলো ইগনোর করে দিন কী কী নেগেটিভগুলো বলছেন সেগুলোকে একদম পাত্তা দেবেন না ইগনোর করতে থাকুন দেখুন ওনার যে বলার নেগেটিভিটি যাদের যেই নেগেটিভ বলুন কি শাশুড়ি কি বৌমা নেগেটিভ বলছে যাই বলছে দেখবেন একদম একদিন সে বন্ধ হয়ে গেছে মুখটা ক্লান্তি তো সবারই আসে দিনের শেষে তার ক্লান্তিটার বোধ আসবেই তো সেই ক্লান্তিবোধই একদিন তাকে চুপ করিয়ে দেবে তো এই নেগেটিভ আর পজিটিভগুলো যিনি যে লোক বলছেন তাকে রেসপেক্ট করা সব কিছুই করবেন কিন্তু যখনই নেগেটিভ বলবেন একদম ক্যাজুয়ালি নিন ব্যাপারটাকে কে বলছে না বলছে এসব ব্যাপারটা এরকম মানে গুরুত্ব দিচ্ছেন না আপনি নেগেটিভগুলোকে সেগুলোকে একটু হাইলাইট করে দেবেন ব্যাস দ্যাটস এনাফ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম সম্পর্কের যদি শাশুড়ি বৌমার সম্পর্কে যদি কোনো জায়গাতে হেল্প করবে মনে হয় প্লিজ একটু শেয়ার করে দেবেন আর শেয়ার করার পাশে যারা আমার চ্যানেলটা নতুন শুনছেন তো তারা যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও প্রথমে আপনার ইউটিউবের সামনে চলে আসবে তা আর একটা কথা বলি যে আমি কিন্তু কারোকে হার্ট করার জন্য কথা বলিনি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আবার একটা নতুন টপিকস নিয়ে আবার আসবো আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন এবং সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলের নতুন হয়ে আছে এখন সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অল নোটিফিকেশনটি অল করে দেবেন টাটা আমরা আবার আসবো বাই